नमस्कार एबीपी आनंद आपनादे स्वागत आमी शीलादित्य शुरू करछि एक डजन गल्प। हाईकोर्टे निर्देशेर पर सीटेर काछे बयान दिलेन आनिसेर बाबा। आनिसेर बाबा सालेम खानेर बयान रेकर्ड करलो सीट। आनिसेर बाड़ीर परिवारेर सदस्यदेरो बयान रेकर्ड सीटेर। परिवारेर दाबी मेने आनिसेर समाधिस्थले निरापत्ता दिल सीट, लागानो हलो सीसीटीवी। আনিসের পরিবারের দাবি মেনে তার কবরস্থানে লাইট এবং সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করলো পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়া গ্রামীণ পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার, তিনি এসেছেন এবং তার সঙ্গে এখানে লাইট এবং সিসি ক্যামেরা নিয়ে আসা হয়েছে, যেখানে আনিসের কবর রয়েছে। ঠিক সেইখানেই কিন্তু তার পরিবারের দাবি ছিল যে যেহেতু আদালতের নির্দেশ রয়েছে দ্বিতীয়বার ময়নাতদন্ত করার, তাই সেই কবরস্থানকে নিরাপত্তা দেওয়া হোক, সেখানে সিসি ক্যামেরা, লাইট এবং পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হোক। এবং সেই দাবি শোনার পরেই কিন্তু পুলিশের তরফ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে। আনিসের পরিবারের লোকেরা রয়েছেন এবং পুলিশের কর্তারা রয়েছেন ঠিক যেখানে আনিসকে কবর দেওয়া হয়েছিল, সেইখানেই কিন্তু লাইটের ব্যবস্থা করা হচ্ছে এবং তার সঙ্গে সিসি ক্যামেরা লাগানো হবে, যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে যতক্ষণ না পর্যন্ত আদালতের নির্দেশে যে দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে সেটা হচ্ছে। এবং আনিসের পরিবারের লোকেরা তারা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। পুলিশের পদস্থ আধিকারিকরা তারা এসেছেন এবং তাদের যেটা দাবি ছিল সেই দাবি মেনেই এখানে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা চলছে। ওসির নির্দেশে আনিসের বাড়িতে গিয়েছিলেন দাবি ধৃত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারে। এরপরই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো আমতার ওসিকে। ধৃত দুজনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া আদালত। মঞ্জুর করা হয়েছে টিআই প্যারেডের আবেদনও। আনিস হত্যাকাণ্ডের ধৃত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারের এই চাঞ্চল্যকর দাবির পরই রাতে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হলো আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। আমতা থানার ওসির দায়িত্ব নিলেন কিঙ্কর মণ্ডল। এর আগে দুদফা জিজ্ঞাসাবাদ করা হয় আমতা থানার ওসিকে, এবার তাকে ছুটিতে পাঠানো হলো। কিঙ্কর মণ্ডল হাওড়া গ্রামীণের স্পেশাল অপারেশন গ্রুপের ওসির দায়িত্বে ছিলেন, এখন তিনি আমতা থানার দায়িত্ব সামলাবেন। এদিকে 6 দিন পার হলেও আনিস মৃত্যু রহস্যের কিনারা এখনো হয়নি। শুক্রবার রাতে কি হয়েছিল, কিভাবে মৃত্যু হয়েছে প্রতিবাদী ছাত্রনেতার, এখনো এরকম একাধিক প্রশ্নের উত্তর জানা যায়নি। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন ধৃত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার। দাবি করলেন তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে। আমতাকান্দে গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। বৃহস্পতিবার দুজনকেই উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়। ওসির নির্দেশে ঘটনার দিন আনিসের বাড়িতে গিয়েছিলেন বলে আদালতে যাওয়ার পথে চাঞ্চল্যকর দাবি করলেন দুজন। চারজন ছিল, দুজনকে ধরলো কেন, আর দুজন কোথা গেল? ওই দুজনকেও ধরা হোক, তারাদের কি বক্তব্য বেরিয়েছে বুঝা যাবে। সেই জন্য বারে বারে সিবিআই তদন্ত চাচ্ছি, কিন্তু শুধু তো ওসি নয়, ওসির মধ্যে ওসির বাপও আজ থাকতে পারে, তার ওপর মহলের নেতৃত্বেও থাকতে পারে। ওসি পাঠিয়ে দিয়ে ওসি ঘুমোচ্ছে, আমরা ওই জন্য বলছিলাম না সিটের উপরে আমরা বিশ্বাস করি না, রাজ্য পুলিশের উপরে বিশ্বাস ছিল না, এখন আজকে আরও বিশ্বাস হারিয়ে গেছে। এসব নাটক চলছে, আমরা মানি না, রাজ্য পুলিশ মানি না, রাজ্য পুলিশ মানবো না, আমাদের সিবিআই তদন্ত হয়, সিবিআই অনার। ধৃত হোমগার্ড কাশীনাথ বেরা স্ত্রীও বারবার একটাই প্রশ্ন করছেন, কারা যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সেটা সামনে আনা হোক। ওরা নিচু পোস্টের পুলিশ, ওরা কখনো নিজের ইচ্ছায় কাজটা করবে না। তা থানা থেকে পারমিশন আছে, থানার ওসি যে যার ওই ডিপার্টমেন্টে যারা যারা আছে ওদের উঁচুতে, তাহলে তাদের নিশ্চয়ই মত আছে বলেই গেছে। এবার সেখানে গিয়ে কি হয়েছিল সেটা ওরা তদন্ত করে বের করুক, যে আদৌ ওটা মার্ডার কি কিভাবে কি হয়েছে, ওসিকেই জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে যে আসল ঘটনাটা কি। এদিন আদালতে সরকারি আইনজীবী বলেন শুক্রবার টিআই প্যারেড করাতে চাই, তাই দুজনকেই জেলে বাজাতে পাঠানো হোক, দ্বিতীয়বার ময়নাতদন্ত করাতে চাই। এর সঙ্গে আদালত যেন মৃতের পরিবারকে নির্দেশ দেন আনিসের মোবাইল ফোন তদন্তকারীদের হাতে তুলে দিতে। আনিসের পরিবারের আইনজীবী বলেন নিরপেক্ষ তদন্তের জন্য হাইকোর্টে মামলা চলছে, হাইকোর্টের নির্দেশ না আসা পর্যন্ত নিম্ন আদালত যেন কোনো নির্দেশ না দেয়। আনিসের পরিবারের আইনজীবীদের বক্তব্য লিখিত আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন উলুবেড়িয়া আদালতের বিচারক।
আমরা বলেছি যে আমাদের এই ইনভেস্টিগেশন পছন্দ নয়, কারণ আমরা জানি কাক কাকের মাংসই হচ্ছে খায় না, কিন্তু কাক কাকের মাংসই এখানে খাবে, যার পরিপ্রেক্ষিতে এই ইনভেস্টিগেশনের আমাদের কোনো সহযোগিতা বা আমাদের কোনো ইচ্ছা নেই বা আমরা কোনো আস্থা রাখতে পাচ্ছি না। পিপি স্যার তিনি বলেছেন যে মানে তদন্তের সাপেক্ষে এবং ময়নাতদন্ত যখন হবে তাদের পরিবারের লোকজন থাকা এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যাতে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় সেই সেই প্রেয়ারটাও আছে তার সঙ্গে, যে যাতে সেই ব্যবস্থাটা করা হয় সেটাও সরকার তাতেও রাজি আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এদিন সিটের কাছে বয়ান রেকর্ড করান আনিসের বাবা ও পরিবারের সদস্যরা। পরিবারের দাবি মেনে আনিসের সমাধিস্থলে নিরাপত্তা দিল সিট, লাগানো হলো সিসিটিভি ক্যামেরা। ধৃত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারকে উলুবেড়িয়ে আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। আনিস মৃত্যু রহস্যের প্রতিবাদ পৌঁছেছে আদালত চত্বরেও। এদিন হাইকোর্টে মৌন মিছিল করেন আইনজীবীদের একাংশ। উলুবেড়িয়া আদালত চত্বরেও পোস্টার নিয়ে প্রতিবাদ জানান আইনজীবীরা। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, অর্ণ মুখোপাধ্যায়। রিপোর্ট এবিপি আনন্দ। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, একাধিক শহর ছারখার করে দিয়েছে রাশিয়ার সেনা। পাল্টা ইউক্রেনের দাবি, তারাও রাশিয়ার বেশ কয়েকটা যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে যুদ্ধ সরঞ্জামের নিরিখে ইউক্রেনের থেকে রাশিয়া অনেক এগিয়ে, ফলে রাশিয়ার বিরুদ্ধে তারা কতদিন লড়াই চালাতে পারবে সেটাই দেখা। শেষ অব্দি ইউক্রেনে হামলা চালালো রাশিয়া, শুরু হয়ে গেল পুরো দস্তুর যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কি এবার ঝাঁপাবে আমেরিকা? তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি কোন পথে এগোবে ভারত? কি করবেন নরেন্দ্র মোদী? বৃহস্পতিবার সকাল হতেই যুদ্ধ বিমানের গর্জন, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ, ধোঁয়ায় ঢাকল আকাশ। একদিকে পুতিনের দেশ যখন শক্তি দেখাচ্ছে, তখন ইউক্রেনও নতি শিকারে নারাজ। তারাও রাশিয়ার 6টি যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর দাবি করেছে। সব মিলিয়ে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তাল ঠুকছে। পুলিশ হেডকোয়ার্টার কাহা যাতা হ্যায় কিয়েভ সিটি কা, উসকে ঠিক বাহার হাম মৌজুদ হ্যায় অর ইয়াহা পর ভি হলচল লাগাতার হ্যায় বড় রহি হ্যায় অর ইসকে আলাবা জো অ্যাম্বুলেন্সেস কি আওয়াজাহি হ্যায় ও ভি বড়ি হ্যায়। হালাঁকি অভি ফিলহাল ইয়ে তয় নহীঁ হ্যায় কি ইয়ে অ্যাম্বুলেন্স কিস তরফ ভেজি গয়ি হ্যায়, লেকিন নিশ্চিত রূপ সে কিয়েভ এয়ারপোর্ট কে পাস জিস তরিকে সে ধামাকো কি খবর আয়ি লাইভ কে দৌরান হমনে ভি কাই ধামাকে ইয়াহা পর সুনে। সামরিক সজ্জার দিক থেকে দেখলে ইউক্রেনের থেকে রাশিয়ার পাল্লা অনেক বেশি ভারী, সব দিক থেকেই বহু মাইল এগিয়ে। রাশিয়ার মোট সেনার সংখ্যা ইউক্রেনের প্রায় 4 গুণ, ইউক্রেনের মোট সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ আর রাশিয়ার 8.5 লক্ষ। ইউক্রেনের হাতে ট্যাঙ্ক রয়েছে 2,596টি আর সেখানে রাশিয়ার 12,420। ইউক্রেনের কাছে 12,303টি সাঁজোয়া রয়েছে, রাশিয়ার কাছে 30,122টি। আকাশপথেও রাশিয়ার সঙ্গে পাল্লা দেওয়ার ধারে কাছে নেই ইউক্রেন। রাশিয়ার হাতে 4,173টি যুদ্ধ বিমান রয়েছে, সেখানে ইউক্রেনের হাতে যুদ্ধ বিমানের সংখ্যা মাত্র 318। রাশিয়ার হাতে যেখানে 772টি ফাইটার জেট রয়েছে, সেখানে ইউক্রেনের হাতে রয়েছে মাত্র 69টি। রাশিয়ার সেনার কাছে যেখানে 544টি হেলিকপ্টার রয়েছে, সেখানে ইউক্রেনের সেনার হাতে রয়েছে মাত্র 34টি। নৌবাহিনীর ক্ষমতা নিরিখেও রাশিয়ার ধারে কাছে নেই ইউক্রেন। রাশিয়ার হাতে যুদ্ধজাহাজ রয়েছে 605টি, ইউক্রেনের কাছে আছে মাত্র 38টি। রাশিয়ার হাতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, 15টি ডেস্ট্রয়ার এবং 70টি সাবমেরিন আছে, ইউক্রেনের কাছে এসব কিছুই নেই। রাশিয়ার হাতে 11টা ফ্রিগেট এবং 86টা করভেট রয়েছে, সেখানে ইউক্রেনের হাতে ফ্রিগেট এবং করভেট রয়েছে একটি করে। রাশিয়া এটাও জানে যে ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন রাশিয়ার উপরে ইকোনমিক স্যাংশনস ডালবে, মানে ব্যাংকিং, টাকা পয়সার লেনদেনে। রাশিয়া এটাও জানে যে ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকান ট্রুপস রাশিয়ার ট্রুপসদের সাথে লড়তে চাইছে না, চাইবেও না। সীমিত সৈন্য ক্ষমতা নিয়ে মহাশক্তিধর রাশিয়ার সঙ্গে কিভাবে লড়াই চালায় ইউক্রেন সেটাই দেখার। এবিপি আনন্দ। নিজের জেদে অনর্থকে ইউক্রেনে হামলা চালালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন। কিন্তু রাশিয়ার ইউক্রেনের মধ্যে এই সংঘাতের কারণ কি সেটা জানতে হলে কয়েক দশক পিছিয়ে যেতে হবে। শেষ অবধি নিজের জেদেই অনর থাকলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা ব্রিটেনের হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে সামরিক অভিযান চালালেন তিনি। একের পর এক মিসাইল হানায় অন্ধকারের মধ্যে উজ্জ্বল হয়ে উঠল ইউক্রেনের আকাশ। ইস্টার্ন ইউরোপ কে ডনবাস কে ইলাকে কি বর্ডার্স কহা আর কেসে তয় হোঙ্গি আর আগর রুসি সেনা ইস তরিকে সে ইনভলভ হতি হ্যায় আর ইউক্রেন আপনি আপনে ওজুদ কি লড়াই কো লড়নে কে লিয়ে আগে বাড়তা হ্যায় তো নিশ্চিত রূপ সে ইয়ে সংঘর্ষ আর টকরাও বাড়েগা।
কিন্তু রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই সংঘাতের কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন এর কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে অতীতে। 1917 সালের আগে অবধি রাশিয়া ও ইউক্রেন রুশ সাম্রাজ্যেরই অংশ ছিল, কিন্তু রুশ বিপ্লবের পর সাম্রাজ্য ভেঙে পড়ে, নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে ইউক্রেন। কিন্তু কয়েক বছর বাদে ফের সোভিয়েত রাশিয়ায় যোগ দেয় তারা। 1991 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, তখন স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। ইউক্রেনের দুটি অংশ, পূর্ব ও পশ্চিম। ইউক্রেনের পূর্ব অংশে যারা বসবাস করেন তারা মূলত রাশিয়াপন্থী, অন্যদিকে পশ্চিম দিকে যারা বসবাস করেন তারা ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকে। দীর্ঘদিন ধরে ইউক্রেনের পূর্ব অংশের বিদ্রোহীদের মদত দিয়ে আসছে রাশিয়া, আর রাশিয়ার তুলনায় যেহেতু অর্থনীতি হোক বা সামরিক শক্তি সব দিক থেকেই পিছিয়ে ইউক্রেন, তাই তাদের বর্তমান সরকার আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর দিকে দীর্ঘদিন ধরেই ঝুঁকে। 1914 সালে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হয়, তিনি দেশ ছেড়ে পালান, তখন থেকেই আগ্রাসী হয়ে ওঠে রাশিয়া। ইউক্রেনের বর্তমান সরকার চায় ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে, কারণ জোটে যোগ দিলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন হবে। ন্যাটো চুক্তি অনুযায়ী যে কোনো সদস্য দেশের বিরুদ্ধে আক্রমণকে সব বন্ধু দেশ নিজেদের ওপর আক্রমণ হিসেবে ধরে নেবে, অর্থাৎ ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারলে আমেরিকার মতো শক্তিধর দেশকে তারা পাশে পাবে, আর তাই রাশিয়ার এতে তীব্র আপত্তি। পুতিন চান ন্যাটো তাদের সম্প্রসারণ বন্ধ করুক এবং কথা দিক ইউক্রেনকে কখনোই সদস্যপদ দেওয়া হবে না। কিন্তু আমেরিকা আবার রাশিয়াকে এমন কোন নিশ্চয়তা দিতে নারাজ। রাশিয়া বুঝতে পারছে ন্যাটো ক্রমশ তাকে ঘিরে ধরছে। 1999 সালে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং পোল্যান্ড ন্যাটোতে যোগ দেয়। 2004 সালে তাদের পথ অনুসরণ করে বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া, রোমানিয়া এবং স্লোভাকিয়া। 2009 সালে ন্যাটোতে যোগ দেয় আলবেনিয়া। আর তাই ন্যাটো এভাবে রাশিয়ার আশপাশে নিজেদের জাল ছড়ানোয় মস্কোর চিন্তা বেড়েছে। এই অবস্থায় যদি ইউক্রেনও ন্যাটোয় যোগ দেয় তাহলে আমেরিকা একেবারে রাশিয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে, আর কোনোভাবেই এমনটা হতে দিতে নারাজ রাশিয়া, কারণ তাতে তাদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। আর তাই এবার ইউক্রেনের ওপর চরম আঘাত হানল তারা। কিন্তু এখন প্রশ্ন উঠছে, মুখে কড়া হুঁশিয়ারি কিংবা আর্থিক নিষেধাজ্ঞা জারি করলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কি ইউক্রেনের পাশে সরাসরি দাঁড়াবে আমেরিকা নেতৃত্বাধীন ন্যাটো? ন্যাটো বাহিনী কি সরাসরি রুশ বাহিনীর মুখোমুখি হবে, নাকি বাইরে থেকে অস্ত্র যোগান দিয়েই যুদ্ধক্ষেত্র থেকে দূরত্ব বজায় রাখবে? এবিপি আনন্দ। ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার হামলা। পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত হিংসার সমাপ্তি ঘটুক আবেদন নরেন্দ্র মোদীর। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানো নিয়েও কথা। ইউক্রেনে আটকে 20,000 ভারতীয় ফিরে আসতে পেরেছেন, 4,000 জন ভারতীয়। রাশিয়ার হামলার পরেই ভারতের সাহায্য চায় ইউক্রেন। বেনজির মন্ত্রিসভার সুপারিশ মেনে 7 মার্চ রাত 2টায় বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। টুইট করে একথা জানালেন জগদীপ ধনখড়। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, জানালেন টাইপগত ভুলেই এমনটা হয়েছে, আর এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী রাত 2টায় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, জানালেন মন্ত্রিসভার সুপারিশ টাইপ করতে ভুল হয়েছিল। 7ই মার্চ বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্য মন্ত্রিসভার পাঠানো সুপারিশের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে অধিবেশনের সময়সূচি ও ঘোষণা করে দেন রাজ্যপাল, আর এই নিয়েই যত গণ্ডগোল। কারণ টুইট করে জগদীপ ধনখড় জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 7ই মার্চ রাত 2টায় বিধানসভার অধিবেশন ডাকা হল। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে নজিরবিহীন, কিন্তু এটাই মন্ত্রিসভার সুপারিশের সিদ্ধান্ত। পরে আরও একটি টুইট করেন রাজ্যপাল, তাতে তিনি লেখেন, মধ্যরাতের অধিবেশনের সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ্য করেই পরামর্শ করার জন্য মুখ্য সচিবকে ডাকা হয়েছিল, কিন্তু মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা তো টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হতে পারে, এটা ইগনোর করা যেত। উনি তো এটা তো বুঝবেন, সামগ্রিকভাবে নেবেন। রাত 2টার সময় বাজেট অধিবেশন হওয়া একটা ব্যতিক্রমী ঘটনা। এ বিষয়ে তোলপাড় শুরু হতেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি ফোন করে রাজ্যপালকে বলেন টাইপে ভুলে কারণেই বিভ্রান্তি হয়েছে। সরকারের তরফে রাজভবনে যে চিঠি দেয়া হয় তাতে ভুলবশত 2 PM এর বদলে 2 AM লেখা হয়। এই ভুল সংশোধন করে ফের রাজভবনের সুপারিশ পাঠানো হবে। এজন্য সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে এরই মধ্যে গোটা বিষয়টি নিয়ে সরকারের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এখানে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের ভেতরে রাজ্যপালকে আক্রমণ করার ক্ষেত্রে নিজেদের শরীরী ভাষাকে কত কুৎসিত করে রাজ্যপালকে রিডিকুল করা যেতে পারে, হিউমিলিয়েট করা যেতে পারে, সেই পরিস্থিতি যারা যখন নিয়ে গেছেন তখন এটা খুব একটা অস্বাভাবিক নয়। অধিবেশন বিভ্রাট নিয়ে একযোগে কটাক্ষ শানিয়েছে বাম কংগ্রেসও। রাত্রি 2টার সময় বাজেট ভাষণ হচ্ছে, এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা
ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি দুটোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি দুটো মানায়। কিন্তু কী কারণে রাত দুটোই সেটা আমাদের জানা নাই। যখন মাঝরাতে রাত দুটোর সময় বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে, আমরা সবাই তাজ্জব হয়েছি। তারপর দেখা গেল রাজ্যপাল স্পষ্ট করেছেন যে তাকে যে ক্যাবিনেট থেকে পাঠানো হয়েছে তাতে 2 AM রাত দুটো বলেই বলা হয়েছে। কি সরকার চলছে যে রাত দুটো আর দুপুর দুটোর মধ্যে কোনো ফারাক নেই, তালকাকুরের জ্ঞান নেই, দেখার মতো কেউ নেই? PM শব্দটাই ওখানে যাওয়ার মতো কোনো কারণে একটা টাইপোগ্রাফিক্যাল জায়গায় এম পড়েছে, ফলে সেই জায়গায় রাজ্যপাল তিনি এটা কমিউনিকেট করে যে কোনো মানুষ বুঝবেন যে রাত দুটোয় তো বিধানসভা বসাটা অস্বাভাবিক, ফলে সেটা বোধহয় তিনি এইটা বিতর্কটা এড়িয়ে যেতে পারতেন। সব মিলিয়ে PMM অদল বদল হওয়ায় জোর বিভ্রান্তি। আশফুল হোসেন, দীপক ঘোষ, রঞ্জিত হালদার, ABP আনন্দ।